ফরিদপুরের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর তোহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভিন কুমকুমের মালিকানাধীন আরও প্রায় ৪ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। রবিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা ইমরান আকন। ফরিদপুর দুদকের উপসহকারী পরিচালক ইমরান আকন জানান, একটি অভিযোগের ভিত্তিতে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয় সাবেক ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভিন কুমকুম আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানে জানা যায় কুমকুমের নামে গোপালগঞ্জের ঘাটিয়া এলাকায় একটি ৬তলা ভবন রয়েছে যার মূল্য ৬ কোটি টাকা। ঢাকার মিরপুরে বিজয় রাকিন সিটিতে একটি ফ্ল্যাট রয়েছে যার মূল্য ১,২৭,৯১০২ টাকা। ওই সম্পত্তি বেহাত হওয়ার আশঙ্কায় ফরিদপুর দুদক জেলার সিনিয়র স্পেশাল জজ আদালতে সম্পত্তির ক্রোকের আবেদন করে। পরে আদালতের বিচারক মোহাম্মদ জিয়া হায়দার সম্পত্তির জব্দের নির্দেশ দেন। এর আগে ৪ সেপ্টেম্বর আরও একটি অভিযোগে তাদের ৪,০,০,১৭,২৯১ টাকার স্থাবর সম্পত্তি জব্দ করা হয়। বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? বুঝলাম, সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক, ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ট্যাঙ্ক।